অবশেষে আইপিএলে ভাগ্য ফিরল সাকিব সমর্থকদের। গুজরাট লায়ন্সের বিপক্ষে আইপিএলের দশম আসরের প্রথম ম্যাচ খেললেন সাকিব আল হাসান। সাকিব সমর্থকদের ভাগ্য ফিরলেও ভাগ্য সহায় হয়নি কলকাতা নাইট রাইডার্সের। ইডেন গার্ডেনে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে গুজরাট লায়নের কাছে হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে, যা এই আসরে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় হার। টসে হেরে ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্স 4 উইকেট হারিয়ে 20 ওভারে 187 রান করে। ব্যাটিংয়ে শেষের দিকে সাকিব আল হাসান নামলেও মাত্র একটি বল খেলতে পারেন এবং করেন 1 রান। জবাবে গুজরাট লায়ন খুব দাপটের সাথে ব্যাটিং করে 18.2 ওভারে জয় ছিনিয়ে আনে। এদিকে গুজরাট লায়নের বিপক্ষে বোলিংয়ে প্রথম ওভার করেন সাকিব আল হাসান। সর্বমোট 3 ওভার করে 31 রান দেন সাকিব আল হাসান। ইকোনমি রেট ছিল 10.33। অন্যান্য বোলারদের মধ্যে কেবল কুলদীপ যাদব এবং উমেশ যাদবের ইকোনমি রেট ছিল 10-এর নিচে, বাকি সবারই ছিল 10-এর উপরে। কলকাতা নাইট রাইডার্সের এমন হার সাকিব সমর্থকদের আবার ভাবিয়ে তুলছে। কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট হয়তো তাদের পুরনো টিম কম্বিনেশনে আবার ফিরে যেতে পারে, সেক্ষেত্রে বাদ পড়বেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ রাইজিং পুনে সুপার জায়ান্টের সাথে শনিবার 4:30। এখন দেখার বিষয় সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হয়ে সাকিব আল হাসান খেলবেন নাকি বসে থাকবেন সাইড বেঞ্চে। অবশেষে আইপিএলে ভাগ্য ফিরল সাকিব সমর্থক।